ভোটার সন্ত্রাস হচ্ছে কি বলবেন এই ব্যাপারে? পশ্চিমবাংলায় সন্ত্রাসটা কোনো নতুন ব্যাপার নয়, সেই জন্য আমরা প্রত্যেক বুথে আধাসামরিক বাহিনী চেয়েছিলাম, কিন্তু সেটা পুরোপুরি দিতে পারেনি সরকার। পশ্চিমবঙ্গের আর্ম ফোর্স দিয়েছে, কিন্তু সেসব বুথে এখনও গণ্ডগোল চলছে। এটাও ঠিক যে যেভাবে লুট মার আগে হয়েছে বা পঞ্চায়েত ইলেকশন যেরকম লুট হয়েছে সেটা বন্ধ হয়েছে। কিছু বুথে উত্তেজনাপূর্ণ বুথে গণ্ডগোল হয়েছে, সেখানে পোলিং শুরু হয়েছে, আমার মনে হয় অনেকটাই শান্তিপূর্ণ ভোট হবে। আজকে আজকে তৃণমূল প্রার্থী উলিবাড়িয়াতে নমিনেশন করলেন, উনি বলছেন যে এখানে বিজেপি এখন সেরকম সংগঠন নেই বলে ওনারা প্রার্থী দিতে পারছেন না, কী বলবেন? যখন লোকসভার প্রার্থী ঘোষণা করছেন এরকম বক্তব্য শুনেছিলাম, এখন ওদের মন্ত্রী রবিবাবু রি ইলেকশন চাইছেন, পিছিয়ে গেছেন, ওনারা লুট করতে পারছেন না। উলিবাড়িয়াতে সেই লড়াই হবে, উনি বসিরহাট থেকে এখানে লড়তে এসছেন, আমরা বসিরহাটে পাঠিয়ে দেবো। আদর্শ পর্যাপ্ত পরিমাণ থাকবে, চেষ্টা চলছে, আমরা চাপ দিচ্ছি যাতে প্রত্যেক বুথে থাকে। হ্যাঁ।